পরবর্তী প্রশ্ন হচ্ছে, শুক্রবার সারাদিন বেশি বেশি দুরুদ পড়তে হয়, সেটা কি দুরুদ ইব্রাহিম পড়ব? শুক্রবার বেশি 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 দুরুদ পড়তে হয়, এটা হাদিসে আছে, সহি হাদিসে প্রমাণিত। আকসুরু আলিয়া মিনাস সালাতি ফিহা, এই দিনে আমার প্রতি বেশি করে তোমরা সালাত আদায় করো, দুরুদ পড়ো। তো এটা দুরুদ ইব্রাহিম পড়াটাই উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এবং সাথে আল্লাহ মুবারক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়েন। আর যদি অন্য পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বারবার, তাও জায়েজ আছে, সমস্যা নেই। আর এটাও হাদিসের সাব্যস্ত হয়েছে, এটুকু সাব্যস্ত পড়লে আপনার সালাত হয়ে যাবে, আবার সালাতের হক আদায় হয়ে যাবে। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে, আল্লাহুম্মা সাল্লি সাল্লি সাল্লাম আলা মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললে হবে। অর্থাৎ আপনাকে দুরুদটা সালাতটা থাকতে হবে শব্দের মধ্যে, এটা হলো মূল কথা। তবে বেদাতি পদ্ধতিতে করা যাবে না, বেদাতি পদ্ধতি কীরকম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, এই যেহেতু বেদাতি পদ্ধতি, অথবা টেনে টেনে কয়েকজন মিলে আল্লাহুম্মা সাল্লি আলা, টেনে টেনে যেভাবে বলছেন, এগুলি আসলে বেদাতি পদ্ধতি, এগুলিতে দুরুদ পড়া হবে না, এগুলি বেদাত, বেদাত কোথায় হারাম, এবং বেদাত সওয়াবের জায়গায় গুনাহ হবে। এই জন্য আপনি নিজের মতো করে যেভাবে পারেন দুরুদ ইব্রাহিম পড়েন, অন্যত্র দুরুদ পড়েন, সবই জায়েজ আছে। উত্তম হচ্ছে দুরুদ ইব্রাহিম পড়া, রাসূলুল্লাহ সন্দেশটা শিখিয়ে দিয়েছেন, এর চেয়ে উত্তম আর কোনো কিছু হতে পারে না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم